talk every day. It is. I'm not Allah Akbar. Allah Akbar. Digestive system. Digestive system. তাহলে পরিপাক তন্ত্র বাংলা হলো পরিপাক তন্ত্র বা হজম তন্ত্র। ডাইজেস্টিভ সিস্টেম হলো পরিপাক তন্ত্র বা হজম তন্ত্র। তাহলে এর সংজ্ঞা যদি দেই আমরা ডিফাইন ডাইজেস্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেমের সংজ্ঞা দাও, ডিফাইন ডাই দেহের যে সিস্টেম দ্বারা খাদ্য পরিপাক হয় তাকে ডাইজেস্টিভ সিস্টেম বলে। খাদ্য পরিপাক হয় তাকে ডাইজেশন হলো খাদ্যের উপাদান কয়, এটা কি জানা আছে? খাদ্যের উপাদান, হ্যাঁ জানা নাই না, এটা 8 মিনিটের বইয়ে তো দেওয়া থাকে। খাদ্যের উপাদান হলো 6টি, এই 6টি বডি গ্রহণ করবে আর বাদ বাকি গুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে বলার সাথে, বুঝছেন? পায়খানার সাথে যে কোনো খাদ্যই খাই না কেন, এখান থেকে 6টা সর্বোচ্চ 6টা উপাদান থাকে, সেই 6টা উপাদান বডি শোষণ করবে আর বাকিগুলো ফেলে দেবে। আচ্ছা, এই খাদ্য থেকে তাহলে খাদ্যের উপাদানগুলো বের করার যে প্রক্রিয়া, ধরেন একটা মাংসের টুকরা, এটা হলো মাংসের টুকরা, হলো প্রোটিন জাতীয় খাদ্য, তাহলে প্রোটিনের যে অণুগুলো সেই প্রোটিনের অণুগুলো মাংসের টুকরার ভিতরে থাকে। ঠিক যেমন ভাত, ভাতের ভিতরে থাকে কার্বোহাইড্রেট, তাহলে কার্বোহাইড্রেট থাকে হলো ভাতের ভিতরে, আর এ ভাতের যেটা বাকি অংশ সেটা কিন্তু বের করে দেবে, বডি শুধু কার্বোহাইড্রেটটা নেবে আর বডি শুধু প্রোটিনটা নেবে, চর্বি যদি খায় এখান থেকে ফ্যাটটা নেবে আর বাকিগুলো বার করে দিবে, বোঝা গেছে? তাহলে খাদ্যের খাদ্য থেকে খাদ্যের উপাদানগুলো বের করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নামই হলো ডাইজেশন। বলতে কি বললাম? খাদ্য থেকে খাদ্য তো কোনগুলো, ভাত মাছ মাংস ডিম এগুলো, আর এগুলোর ভিতরেই লুকিয়ে থাকে হলো খাদ্যের উপাদানগুলো, ঠিক আছে? তাহলে খাদ্যের উপাদান কয়টি? 6টি, সেটা আমরা করবো। তাহলে খাদ্য থেকে খাদ্যের উপাদানগুলো বের করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নামই হলো ডাইজেশন। বলে তো কি বললাম? খাদ্য থেকে খাদ্যের উপাদানগুলো, খাদ্য বলে কি আঞ্চলিক কথা? আচ্ছা, বলে খাদ্য থেকে খাদ্যের উপাদানগুলো বের করার প্রক্রিয়াকে ডাইজেশন বলে। আচ্ছা, তাহলে সেই কথাটাই লেখেন, খাদ্যের উপাদানগুলি বের করার প্রক্রিয়াকে ডাইজেশন বলে। খাদ্য থেকে খাদ্যের উপাদানগুলি বের করার প্রক্রিয়াকে বলা হয় ডাইজেশন, আর ডাইজেশনের বাংলা হলো হজম বা পরিপাক। একে বাংলায় এই কথাটাও লিখে রাখেন, একে বাংলায় বলা হয়
হজম বা পরিপাক এইটুকু লিখবে পাঁচবার। ডাইজেশন বা পরিপাক পরিপাক বা হজম বা হজম বা পরিপাক। আচ্ছা এবার হলো এবার প্রশ্নটা হলো খাদ্যের উপাদানগুলো কি কি বা মেনশন দ্য নেম অফ ফুড কম্পোনেন্টস উইথ দেয়ার সোর্সেস। খাদ্যের মেনশন মানে হলো উল্লেখ করা, উল্লেখ করা। হ্যাঁ তাহলে মেনশন দ্য ফুড কম্পোনেন্টস, এই যে বললাম যে খাদ্যের উপাদান ছয়টি, সেই খাদ্যের উপাদান ছয়টি কি কি এবং তার উৎসগুলো কি কি, কোথায় কোথায় থেকে পাওয়া যায়। কারণ আমাদের দেশে বা তৃতীয় বিশ্বের দেশগুলোতে অভাবজনিত রোগ কিন্তু বেশি, খাদ্যের অভাবে অর্থাৎ পুষ্টির অভাবে যে উপাদানের দরকার ওই উপাদান পাওয়া যাচ্ছে না, সেই জন্যই হলো এই রোগগুলো বেশি হয়ে থাকে। সেই জন্য ছিল তারা লিখবে ম্যাচ অফ দ্য নেম অফ ফুড কম্পোনেন্টস উইথ দেয়ার সোর্সেস। ম্যাচন দ্য নেম নেমস লাগে, ম্যাচ দ্য নেমস অফ ফুড কম্পোনেন্ট। ফুড কম্পোনেন্ট হলো খাদ্যের উপাদান, ফুড কম্পোনেন্টস উইথ দেয়ার সোর্সেস। Match of the names of food components with their sources. তাহলে কি বুঝলেন বলো, ফুড কম্পোনেন্ট মানে খাদ্যের উপাদান উল্লেখ করার জন্য বলছে, উল্লেখ করার জন্য বলছে, তাদের কোথা থেকে উৎপত্তি, হ্যাঁ কোথা থেকে পাই সেই উৎসগুলো, তাহলে জানা থাকলে সহজ হবে। এবার হলে অ্যান্সার লেখেন, এখানে লেখেন ফুড কম্পোনেন্টস ফুড কম্পোনেন্টস খাদ্যের উপাদান, আর এখানে হলো সোর্স SOURCES সোর্সেস, এগুলোই হলো খাদ্য, সোর্সগুলোই হলো খাদ্য, এগুলোই আমরা খাই। তাহলে আগে উৎস আগের এই ছয়টা খাদ্যের উপাদানের নাম লিখবো। এক নম্বর হলো প্রোটিন PROTEIN প্রোটিন মানে আমিষ, প্রোটিন হলো আমিষ। দুই ফ্যাট, ফ্যাট মানে চর্বি বা স্নেহ। তিন কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট হলো শর্করা। চার নম্বর উপাদানটা হলো ওয়াটার, ওয়াটার মানে পানি। পাঁচ ভিটামিন, ভিটামিন এটা হলো খাদ্য প্রাণ, বাংলাকে বলা হয় এটাকে বলা হয় খাদ্য প্রাণ। আর ছয় নম্বর হলো মিনারেল, মিনারেল মানে খনিজ পদার্থ বা খনিজ। এই ছয়টা হলো খাদ্যের উপাদান। প্রথম তিনটে এইভাবে মুখস্থ করবেন,
আপার দিলে এই হবে সহজ প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট কারণ এগুলো কি বেশি এই এই প্রোটিন গুলো পাইতে ফ্যাট গুলো পাইতে কার্বোহাইড্রেট গুলো পাইতে অনেক ডাইজেশন প্রক্রিয়াটা একটু লং হয় বুঝছেন আর এগুলো সহজেই ডাইজেশন হয়ে যায় সেই জন্য এগুলো একটা আলাদা করে নেওয়া লাগে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ওয়াটার ভিটামিন মিনারেল তাহলে প্রোটিন জাতীয় খাদ্যগুলো কি কি এগুলো হলো মাছ মাংস ডিম মাছ মাংস ডিম এগুলো হলো প্রোটিন জাতীয় খাদ্য দুই নম্বর হলো ফ্যাট জাতীয় খাদ্য হলো তেল ঘি মাখন মাংসের চর্বি এগুলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগুলো হলো চাল থেকে যত কিছু হয় আমরা ভাত বললাম না চাল থেকে অনেক কিছুই করি আমরা চাল গম থেকে যত কিছু হয় তারপরে হলো ভুট্টা থেকে যত কিছু হয় যব থেকে যত কিছু হয় আলু থেকে যত কিছু হয় এগুলো সব হলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য এগুলো হজম করা প্রত্যেক সময় বেশি লাগে এবার হলো পানি দেখেন পানি আমরা সরাসরি পাই নদী নালা খাল বিল থেকে পানি সরাসরি পাচ্ছি এটা আর হজম করার দরকার নাই পানি এই পানি ডাইরেক্ট এটা যদি জীবাণুমুক্ত হয় তাহলে সরাসরি রক্তেও দেওয়া যায় ডাইজেস্টিভ সিস্টেম না দিয়ে সরাসরি রক্তেও দেওয়া যায় কোনো সময় ব্লাড ভলিউম কমে গেছে দ্রুত ব্লাড ভলিউম বাড়াতে হবে তাকে আমরা ডিস্টিল ওয়াটার সরাসরি ইয়েতে দিতে পারি স্যালাইন বানিয়ে দিলাম স্যালাইন স্যালাইন কি স্যালাইন হলো আর কিছুই না লবণের পানিকেই বলা হয় স্যালাইন ওয়াটার ওয়াটার হলো পানি তাহলে পানি পাচ্ছি হলো সরাসরি পাচ্ছি নদী নালা থেকে তাহলে সরাসরি কথাটা লিখি এরপরে যদি পানি না পাই তাহলে রসালো খাবারের ভিতরে পানি থাকে যেমন ফলগুলোর ভিতরে পানি আছে তখন ওটাকে ডাইজেস্ট করতে হয় ডাইজেস্টিভ সিস্টেমে দিয়ে ডাইজেস্ট করতে পারতে হয় পানি থাকে আর রসালো খাবার বা রসালো খাদ্য গেল ভিটামিন এই ভিটামিনগুলো কি ভিটামিনগুলো হলো খুবই গুরুত্বপূর্ণ খাদ্যের উপাদান এই ভিটামিন আমাদের দেহে তৈরি হয় না শুধু একটা ভিটামিন তৈরি হয় সেটা হলো ভিটামিন ডি ডি আর বাদ বাকি যে ভিটামিনগুলো সেগুলো খাদ্যের মাধ্যমেই সরবরাহ করতে হয় সেজন্য ভিটামিনের দিকে খুবই গুরুত্ব দেওয়া লাগে যে আমি ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো খাচ্ছি কি না ডেইলিডিন যে কারণ এই ভিটামিনের কাজ কি আমাদের যে বিক্রিয়াগুলো হচ্ছে আমরা যে কুটি কুটি বিক্রিয়া কিন্তু আমাদের দেহের ভিতরে হচ্ছে এই ডিম্বাণু আর শুক্রাণু মায়ের দেহ থেকে আছে ডিম্বাণু আর বাবার দেহ থেকে আছে শুক্রাণু এই দুটো থেকেই তারপরে বিক্রিয়ার মাধ্যমে এত কিছু হয়েছে তাই না এত কিছু হয়েছে আমাদের এই গঠনগুলো তাহলে এই বিক্রিয়ার জন্য দরকার হলো দুইটা গ্রুপ এই বিক্রিয়া পরিচালনার জন্য একটার নাম হলো হরমোন আর একটার নাম হলো একটা হলো ভন্ড হরমোন আর একটা হলো ভিটামিন মনে থাকবে এই হরমোনগুলো দেহেই তৈরি হয় আর ভিটামিনগুলো দেহে তৈরি হয় না এটা বাইরে থেকে সরবরাহ করতে হয় তাহলে এতই গুরুত্বপূর্ণ হ্যাঁ যদি এই ভিটামিনের অভাব হয় তাহলে বিক্রিয়াই হবে না দেখবেন পেটে হয়ে আছে অঙ্গহানি হয়ে আছে বুঝছেন এগুলো হলো কিছুর অভাবে ভিটামিনের অভাবে অথবা হরমোনের অভাবে দেখবেন হরমোন কম তৈরি হচ্ছে তাহলে ছুঁকে যাচ্ছে বেশি তৈরি হচ্ছে থাইরয়েড হচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে তারপরে হলো দেখবেন একটা পুরুষ মানুষ মেয়ে মানুষ হচ্ছে মেয়ে মানুষ পুরুষ মানুষ হচ্ছে এটা কেন হয় এই হরমোন প্রোডাকশনের ক্ষেত্রেই এটা কিন্তু ঘটে থাকে যে হরমোন যদি বেশি প্রোডাকশন হয় ধরেন একটা হরমোন দুইজনের দেহেই আছে পুরুষেরও আছে মহিলারও আছে পুরুষের দেহে বেশি থাকে মহিলার দেহে কম থাকে ওই হরমোনটা মহিলার দেহে কম থাকে যদি ওটা বেশি প্রোডাকশন হয় পুরুষের মতো তাহলে কিন্তু ওই লোকটা আস্তে আস্তে পুরুষের আকৃতি ধারণ করবে বুঝছেন তাহলে হরমোন এমনই গুরুত্বপূর্ণ হরমোন আর হলো ভিটামিন তাহলে এই ভিটামিনগুলো কোথায় পাওয়া যায় এই ভিটামিনগুলো পাওয়া যায় হলো কলিজাতে কলিজা কলিজা আমরা যা কিছু খাই না কেন এটা কিন্তু কলিজায় যাচ্ছে এটা আগে ডাইজেস্টিভ সিস্টেম দ্বারা হজম হয় হয়ে এই যে এটাতে যাচ্ছে এটা হলো লিভার বা কলিজা এটাতে যাচ্ছে এরপরে মেইন রক্তস্রোতে চলে যায় কলিজাই হলো লিভার বা হেপাটো ওর নাম হলো হেপাটো বা লিভার বা যকৃত কলিজা কোনো বই পুস্তকে লেখা নাই এটা যকৃত লেখা আছে লিভার লেখা আছে আর হেপাটো মেডিকেল ভাষা হলো হেপাটো
যেমন হেপাটোলজি বা হেপাটোলজিস্ট যে ডাক্তার ওই লিভারের চিকিৎসা করে লিভার রোগের চিকিৎসা করে তাকে বলা হয় হেপাটোলজিস্ট। তাহলে আমরা এবার দেখি ভিটামিন বা খাদ্য প্রাণ এটা থাকে সবচেয়ে বেশি কোথায়? কলিজাতে। কলিজা সেটা মানুষের কলিজা হোক, ডিমের তা মুরগির কলিজা হোক, গরুর কলিজা হোক, এই কলিজায় ভিটামিন বেশি থাকে, কারণ সঞ্চয় করে রাখে ওখানে, দেহের প্রয়োজন অনুযায়ী পরে সরবরাহ করবে এই উদ্দেশ্যে সঞ্চয় করে রাখে। ডিমের কুসুম, ডিমের কুসুমটাতে ভিটামিন বেশি থাকে। এরপরে শাকসবজি ফলমূলেও অনেক ভিটামিন থাকে, শাকসবজি ফলমূল এগুলোতে ভিটামিন থাকে। এবার হলো খনিজ পদার্থ, এটা আর এক ধরনের খনিজ পদার্থ কোনগুলো? যে লবণ গুলোই হলো খনিজ পদার্থ, আমরা একটা লবণ চিনি সেটা হলো খাদ্য লবণ, এটার নাম হলো সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখানে আছে দুইটা খনিজ পদার্থ, একটা হলো সোডিয়াম আর একটা হলো ক্লোরিন, হ্যাঁ ক্লোরিন বা ক্লোরাইড। যেমন সোডিয়াম ক্লোরিন পটাশিয়াম ক্যালসিয়াম এগুলো হলো লবণ বা এগুলো হলো মিনারেল খনিজ পদার্থ। এগুলো মিনারেল বলা হয় কেন? এগুলো হলো মিনারেল, তাহলে এগুলো খনিজ পদার্থ কেন বলতেছে? এই পদার্থগুলো মাটিতে থাকে দুর্বলিত অবস্থায়, খনি আকারে থাকে। হ্যাঁ যেমন একটা মানুষ মারা গেল, তার যে মিনারেল গুলো ওটা তো মাটির সাথে দুর্বীভূত হলো, অথবা পানিতে গেল মৃতদেহ তাহলে পানিতে দুর্বীভূত হয়ে থাকলো। আমরা লবণগুলো কিন্তু দুইটা জায়গা থেকেই পাই, সমুদ্রের পানিতে পাচ্ছি আবার মাটি থেকেও সংগ্রহ করতে পারি। একটা গাছ দিলাম, ওই গাছটা করে কি, এটা হলো মূলরুমের সাহায্যে অর্থাৎ শিকড়ের সাহায্যে এই লবণগুলো চুষে নেয়, চুষে নিয়ে তার কাণ্ডে তার ফলে তার পাতায় জমা করে রাখে, আর সেটাই তো আমরা খাই। হ্যাঁ তাহলে এইভাবে খনি থেকে কিন্তু আসলে দেখেন মূল উৎস হলো খনি, এই জন্য এদেরকে বলা হলো খনিজ পদার্থ। তাহলে সেগুলো কি কি? খাদ্য লবণ একটা খনিজ পদার্থ, তারপরে এইরকম আরো কয়েকটা আছে। তাহলে এগুলো কোথায় পাবো আমরা? তাহলে খাদ্য লবণটা একটা খনিজ পদার্থ, তারপরে আয়োডিনযুক্ত খাদ্য লবণ আরো একটা বেশি দিচ্ছে, তাহলে লবণ আয়োডিনও দিচ্ছে, এখানে সোডিয়াম তো আছেই ক্লোরিনও আছেই আর এর সাথে আয়োডিনও দিচ্ছে। এর বাদ বাকিগুলো কিভাবে পাবো? এই প্রায় সকল ধরনের খাদ্যেই কম বেশি মিনারেল থাকে, কিন্তু এখন শুধু আমাদের জানা কোন খাদ্যে কোন মিনারেলটা থাকে, এটা জানলে আর আমাদের দেহের চাহিদা কতটুকু এটা স্টাডি করতে করতে একসময় অনেক কিছু জানা যায়। তাহলে আমরা মিনারেল হলো খনিজ পদার্থ, সেগুলো কি কি? লবণ, তারপরে এবং এরপর একটা লেখে হলো সকল খাদ্যে কম বেশি মিনারেল থাকে। এখন দেখেন ডাইজেশন জিনিসটা কি আরেকবার একটু বুঝে দিই, তাহলে এগুলো হলো খাদ্যের উপাদান আর এগুলো হলো খাদ্য, এগুলো কিন্তু আমরা খাই তাই না? তাহলে এই খাদ্যগুলো খাইলাম কে, এই খাদ্য থেকে খাদ্যের উপাদানগুলো বের করার যে প্রক্রিয়া সেটা কি বলা হলো? ডাইজেশন। তাহলে এর মধ্যে দেখেন তো কোনটা ডাইজেশনের দরকার নাই? পানি কোনো ডাইজেশনের দরকার নাই, এটা একদম সরাসরি শোষণ হয়, আমরা পানি খেলাম ডাইজেস্টিভ সিস্টেমে যাওয়ার সাথে সাথে এটা শোষণ লিভার তার প্রয়োজন অনুযায়ী শোষণ করে নেয়, বোঝা গেছে? পানিটা সরাসরি, হ্যাঁ পানিটা সরাসরি শোষণ করে নিচ্ছে, কিন্তু অন্যগুলো কিন্তু সেভাবে পাচ্ছে না। আমরা অন্যগুলো যদি ওইভাবে দিতে পারি, যেমন চিনি, চিনিটা কিন্তু তৈরি করাই আছে, চিনি দিলে খুব দ্রুত শোষণ হয়, কিন্তু যদি আমরা মাংসের টুকরা খাই ওইটাকে টুকরা টুকরা করতে হবে, ওইটাকে পেস্ট বানাতে হবে, তারপরে ওখান থেকে উপাদানগুলো বের হবে, তারপরে শোষণ করে নেবে, বোঝা গেছে?
তাহলে একটা মাংসের টুকরা থাকে কি জাতীয় খাদ্য প্রোটিন জাতীয় খাদ্য তাহলে এর ভিতরে থাকে প্রোটিনের অণুগুলো আর এই প্রোটিনের অণুগুলো বের করার যে প্রক্রিয়া তার নামই হলো ডাইজেশন আর সেটা কোথায় হয় ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে হয় বোঝা গেছে তাহলে এখন আমরা বলবো হলো ডাইজেস্টিভ সিস্টেম আর এটা কি তাহলে এই খাদ্য থেকে খাদ্যের উপাদানগুলো বের করার প্রক্রিয়ার নামই হলো ডাইজেশন সেটা আমরা কিন্তু আগে উল্লেখ করেছি তাহলে এটা এখন বিষয় এখন কি করব ডাইজেস্টিভ সিস্টেমের কথা ডাইজেশন শেষ হলো ডাইজেস্টিভ ডাইজেশন জিনিসটা বুঝলাম এখন হলো এখন কিছুই বুঝি নাই আইডিয়া পাইলাম স্যার